থইথই চলে মাঝিমাল্লার বৈঠার ছন্দে মেতেছিল খুলনার রূপসা নদী। কাশিবাসী আর ছাত্রের সুরে ছলাত ছলাত ঢেউয়ের তালে দর্শনার্থীর করতালিতে মুখর চারপাশ। এমন উৎসব দেখতে নদীর দুই তীরে নামে লাখো জনতার ঢল। সৃষ্টি হয় উৎসব মুখর এক পরিবেশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় কেউ নদীর পারে, কেউ ট্রলারে, নদীর কোল ঘেঁষে থাকা বিভিন্ন উঁচু ভবন উতার ছাদে, আবার কেউ কেউ নদীতে নোংরে থাকা লঞ্চ ও ট্রলারে দাঁড়িয়ে উপভোগ করছেন নৌকাবাইচ। রূপসা নদীর বুকে আয়োজিত প্রতিযোগিতায় পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন সবাই। খ্রিস্টীয় নতুন বছরের শুরুতেই এমন আয়োজনে খুলনার মানুষ আনন্দিত। আসলে এই দুই ধারের অনেক মানুষ এসেছে, আসলে দুই পাশে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আসলে খুবই ভালো লাগছে এই মনোরম দুপুরবেলা পরিবেশে। এখানে রূপসা বাইচে আসে আমরা অনেক আনন্দিত, আর প্রতি বছর এখানে আসে আমরা প্রতিবারই চ্যাম্পিয়ন হই, তাই সেদিক দিয়ে আমরা অনেক অনেক আনন্দিত আর মানুষের আনন্দ দিতে পারি, তার জন্য আমরা হচ্ছে মানে উৎফুল্ল হয়ে সবাই এখানে অংশগ্রহণ করি। এবছরে আমরা নৌকা বাইচের আয়োজন করেছি, তো একজন সাধারণ জনগণ হিসেবে বলতেছি যে প্রতি বছর যেই নৌকা বাইচে যে আনন্দটা, এইটা কখনোই ভোলার নয়, কারণ যারা আসে তারা তো দেখছে আর যারা আসে না তারা দেখার জন্য অনেক আকুতি মিনতি করে, কিন্তু যে তাদের কিছু সমস্যার কারণে তারা আসতে পারে না, তারা টিভি চ্যানেলগুলোতে দেখে লাইভ প্রোগ্রাম দেখতেছে, কিন্তু একটা মানে আকাঙ্ক্ষা বা ক্ষোভ থেকেই যায় যে আমি কেন সরাসরি যাই দেখতে পারতেছি না। নদীর প্রতি ভালোবাসার জন্য এবং নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য আমাদের প্রয়াস। আমরা আশা করি আমাদের নিজস্ব সংস্কৃতি সকলের পৃষ্ঠপোষকতায়, সকলের সহযোগিতায় এবং আপনাদের এই প্রচারের মাধ্যমে আরো মানুষের ভিতরে নদীর প্রতি ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে এবং নৌকাবাই সফলতা পাবে। 1 জানুয়ারি রূপসা নদীতে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করে। নগরীর 1 নং কাস্টম ঘাট থেকে খান জাহান আলী রূপসা সেতু পর্যন্ত এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সকালে এই আয়োজনকে ঘিরে মহানগরীতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রূপসা 1 নং কাস্টম ঘাটে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বাইচ প্রতিযোগিতা শুরু হয়।